প্রিয় দর্শক, আপনারা প্রত্যেকেই জানেন আগামীকাল বুধবার মহাশক্তিশালী চন্দ্রগ্রহণ। এই গ্রহণকে আরও শক্তিশালী করেছে পূর্ণিমা তিথি। হ্যাঁ বন্ধুরা, জ্যৈষ্ঠ মাসের এই বিশেষ বুদ্ধ পূর্ণিমা। আজ আমি আপনাদের এই ভিডিওতে জানাবো এই মহাশক্তিশালী গ্রহণ যোগে আপনার কোন কাজগুলি এড়িয়ে যাওয়া উচিত। আমি এই ভিডিওতে উল্লেখ করব এমন 11 রকমের কাজ যে কাজগুলি মোটে করা উচিত নয়, আমরা হয়তো না জানার জন্য ভুলবশত করে থাকি এবং এর ফলেই আমাদের জীবনে নেমে আছে কালো ছায়া। তাই এই ভিডিওতে আমি এমন 11 রকমের কাজের কথা আপনাদের সামনে উল্লেখ করে দেব যে কাজগুলি অবশ্যই এড়িয়ে চলবেন বন্ধুরা, এবং তার সঙ্গে এমন 3টি মূল কাজের কথা বলবো যে কাজগুলি গ্রহণ চলাকালীন সময়ে অবশ্যই আপনাকে বা আপনার পরিবারের যে কোনো মানুষকে করতেই হবে, আর যারা করবেন না তারা অতি অবশ্যই গ্রহণজনিত যে গ্রহদোষ সেই গ্রহদোষের শিকার হবেন, আপনার পরিবারে বড়সড় বিপর্যয় নেমে আসতে পারে। সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব শাস্ত্র অনুসারে, কোনো রকম ভাঁওতা বা মিথ্যা কথা এখানে থাকবে না যা আপনাদেরকে বিচলিত করতে পারে। তাই অতি অবশ্যই যদি ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখেন, আপনি যুক্তিযুক্ত সহকারে প্রমাণ পেয়ে যাবেন কোন 11 রকমের কাজ একেবারেই করা উচিত নয় এবং কোন 3 রকমের কাজ আমাদের অবশ্যই করতে হবে এই গ্রহণ চলাকালীন সময়ে। নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের ধর্মকথা ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ রইল, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। আপনাদের ভালোবাসা আমাদের কাছে সবসময় কামনা। তবে চলুন আলোচনার মূল পর্বে প্রবেশ করা যাক। প্রিয় বন্ধুরা, আজ মঙ্গলবার, আর আজই শুরু হয়ে যাচ্ছে পূর্ণিমা যোগ। হ্যাঁ, এটা হলো বুদ্ধ পূর্ণিমা। বৈশাখ মাসে বুদ্ধ পূর্ণিমা হয়, কিন্তু এবছর জ্যৈষ্ঠ মাসে বুদ্ধ পূর্ণিমা অনুষ্ঠিত হচ্ছে। এই বুদ্ধ পূর্ণিমার সময়সূচি জানিয়ে দিই প্রথমে। আজ 10ই জ্যৈষ্ঠ 1428 অর্থাৎ 25শে মে 2021 মঙ্গলবার সন্ধ্যা 8:29 থেকে শুরু হয়ে যাচ্ছে পূর্ণিমা তিথি, এবং এই পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 11ই জ্যৈষ্ঠ 1428 26শে মে 2021 বুধবার 4:43 বিকেল 4:43 আর ঠিক এর মধ্যেই ঘটে যাবে বছরের প্রথম চন্দ্রগ্রহণ। হ্যাঁ বন্ধুরা, ঠিক এর মধ্যেই ঘটে যাবে বছরের প্রথম চন্দ্রগ্রহণ। এখন জেনে নেওয়া যাক চন্দ্রগ্রহণের সময়সূচি, কারণ আমি যে কাজগুলোর কথা বলবো সেই কাজগুলি চন্দ্রগ্রহণ চলাকালীন সময়ে কোনোভাবেই করবেন না, বা আগামীকাল এই কাজগুলি একটু বিরত থাকলে আশা করি আপনার পরিবারের জন্য শুভ হবে। 26শে মে অর্থাৎ 11ই জ্যৈষ্ঠ বুধবার আগামীকাল ভারতীয় সময় দুপুর 3:15 শুরু হচ্ছে গ্রহণ। এটি পূর্ণগ্রাস গ্রহণ, এবং পূর্ণগ্রাসের সময়টি হল 4:39 গ্রহণের মধ্যকাল এটি, এবং এই গ্রহণ পরিসমাপ্তি হচ্ছে 4:58, স্থিতিকাল 3:08 এবং পূর্ণগ্রাসের স্থিতিকাল 19। বাংলাদেশ থেকে যারা দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের স্থানীয় সময় অনুযায়ী 8 ঘন্টা অর্থাৎ 30 মিনিট যোগ করে সময়টি বিবেচনা করবেন।
প্রিয় বন্ধুরা, সূতককাল শুরু হয় এবং সূতককাল শেষ হয় গ্রহণ শুরু এবং শেষের প্রায় 12 ঘন্টা আগে, তবে এই গ্রহণের ক্ষেত্রে 9 ঘন্টা আগে, অর্থাৎ 26 মে অর্থাৎ বুধবার সকাল 6:15 ভারতীয় সময় অনুযায়ী 6:15 সূতককাল শুরু হয়ে যাবে। এই সূতককাল শুরু হয়ে গেলে আর আপনার কোনো প্রকার শুভ কাজ সম্পন্ন হবে না, আর যদি এই সময় আপনারা কাজ করেন সে কাজগুলি অবশ্যই হবে অশুভ কাজ। তাই অতি অবশ্যই আপনারা এই সময়টিকে বিবেচনা করুন, এই সময়টিকে মেনটেন করুন, সুফল নিশ্চিত রূপে লাভ করবেন। এবার জেনে নেওয়া যাক কোন কোন কাজগুলি একেবারেই করা উচিত নয়। প্রথমেই বলবো যে কোনো প্রকারের মাঙ্গলিক কাজ, বিবাহ, অন্নপ্রাশন, আশীর্বাদ, যে কোনো ধরনের মাঙ্গলিক কাজ এই দিন একেবারেই করা যাবে না, মনে রাখবেন। দ্বিতীয়ত, রান্না করা। যেহেতু গ্রহণের সময় প্রচুর পরিমাণে জীবাণুর পরিমাণ বৃদ্ধি পায়, নেগেটিভ এনার্জির পরিমাণ বৃদ্ধি পায়, তাই খাদ্য গ্রহণ করা বা খাদ্য রন্ধন করা একেবারেই অনুচিত। গ্রহণের সময় আগুন পর্যন্ত জ্বালাতে নেই, এই বিষয়টি মনে রাখবেন। গ্রহণের সময় আগুন পর্যন্ত জ্বালাতে নেই রন্ধন কার্যের, তাই কোনোভাবে খাবার খাওয়া বা রন্ধন কার্য করবেন না। তবে যারা সন্তান সম্ভাবনা ভবা আমার মা এবং বোনেরা রয়েছেন, তারা ডাক্তারি মতে খাবার গ্রহণ করবেন অবশ্যই তুলসী পাতা স্পর্শ করিয়ে। শারীরিক দিকের কথা খেয়াল রেখে অসুস্থ ব্যক্তিদের অবশ্যই ঔষধ বা খাবার গ্রহণ করতে হবে, কিন্তু আপনি আপনার শারীরিক দিক খেয়াল রাখবেন এবং আমার মতামত অনুযায়ী গ্রহণ শুরু হওয়ার আগে খাওয়া দাওয়া করে নিন। গ্রহণের সময় একটু শান্ত থাকার চেষ্টা করুন। এরপর বলবো কোনোভাবে দেবদেবীর মুখ দর্শন করা যাবে না, অর্থাৎ পুজো করা যাবে না। গ্রহণের সময় দেবদেবীদের পুজো হয় না, দেবদেবীর মুখ কিন্তু গ্রহণের সময় দর্শন করা যায় না। তাই এই সময় আপনারা যেটি করবেন, অবশ্যই দেবদেবীদের ঢাকা দিয়ে রাখবেন, ঠাকুর ঘর বন্ধ করে রাখবেন এবং ঠাকুর ঘরের বাইরে আপনারা অপেক্ষা করবেন, আপনারা মন্ত্র পাঠ করবেন, কিন্তু এই সময়ে কোনোভাবেই আপনারা পূজা অর্চনা করবেন না, যেটি গ্রহণের সময় বলে দিয়েছি অবশ্যই। এছাড়া দাড়ি এবং নখ কাটা কিন্তু উচিত নয়। আপনারা জানেন আমাদের দেহে দাড়ি এবং নখকে কিন্তু নিম্ন প্রবাহ দেখা যায়, তাই এই সময় কাটলে আমাদের ক্ষতি হয়, রক্তপাত কোনো কারণে হলেই ক্ষতি হবে, তাই এই সময় কোনোভাবেই দাড়ি গোঁপ কাটবেন না। এছাড়া আপনারা অতি অবশ্যই খেয়াল রাখবেন এই সময় কোনোভাবেই যেন আপনার পারিবারিক দ্বন্দ্ব না হয়, অবশ্যই খুবই মারাত্মক ক্ষতি হবে আপনার পরিবারের জন্য। তাই পারিবারিক দ্বন্দ্ব অশান্তি থেকে বিরত অবশ্যই আপনাদের থাকতে হবে, এই বিষয়টি খেয়াল রাখবেন অবশ্যই। এছাড়া যেটি বলবো, এই দিন গ্রহণের সময় বা গ্রহণের দিন কোনোভাবেই তুলসী গাছকে স্পর্শ করবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনারা জানেন একাদশী, গ্রহণ এবং রবিবার তুলসী গাছকে স্পর্শ করতে নেই, তাই যাদের যাদের তুলসী পাতার প্রয়োজন তারা আজ মঙ্গলবার তুলসী পাতা সংগ্রহ করে নিন, গ্রহণের সময় তুলসী পাতা সংগ্রহ করা যাবে না। অষ্টম যেটি বলবো, গর্ভবতী আমার মা এবং বোনেরা কোনোভাবেই গ্রহণ চলাকালীন সময়ে ছাদের তলা থেকে ঘরের বাইরে বেরুবেন না, ফাঁকা আকাশে বেরুবেন না, কারণ এই সময় এমন কিছু খারাপ রেডিয়েশন তৈরি হয় যা আপনার গর্ভে থাকা সন্তানের জন্য খারাপ, আপনার জন্য খারাপ। তাই গ্রহণ চলাকালীন সময়ে কোনোভাবেই ছাদ বা আপনি আপনার ঘরের ভেতর থেকে বেরুবেন না, ফাঁকা আকাশের তলায় কোনোভাবেই যাবেন না। এই সময়
পরনিন্দা পরচর্চা একেবারেই অনুচিত। হ্যাঁ বন্ধুরা, পরনিন্দা পরচর্চা এমনিতেই খারাপ, কখনো করবেন না, কোনো দিন করবেন না, সংসারের ক্ষতি হয়। তবে গ্রহণ চলাকালীন সময়ে পরনিন্দা পরচর্চা একেবারেই অনুচিত, যা আপনার পরিবারের জন্য ক্ষতি অবশ্যই এনে দেবে। তাই গ্রহণ চলাকালীন সময়ে এই খারাপ কাজ করবেন না। এবং এরপর বলবো, স্বামী স্ত্রীর সম্পর্ক বা দৈহিক সম্পর্ক থেকে বিরত থাকুন, কারণ এই সময় ভালো কিছু হতে পারে না। কারণ আপনারা সুসন্তান চান, সারা জীবন এই সুসন্তান আপনাকে ভালো রাখবে, তাই এই সময় বিরত থাকুন অনুগ্রহ করে। এছাড়া কুকথা বা বচসা, যেমন পরনিন্দা পরচর্চা করবেন না, তেমনি পারিবারিক যে কুকথা বা বচসা, কুউক্তি, গালাগালি এই সময় একেবারেই করবেন না বন্ধুরা। কারণ এই সময় যা করবেন আপনার ক্ষতি বৃদ্ধি পাবে, এই সময়টিই ভালো নয়। তাই গ্রহণের সময় সাবধানে থাকুন, অনুগ্রহ করে আমার কথাগুলি মেনে চলুন, সুফল নিশ্চিত রূপে লাভ হবে আপনার। আর এটি মহাশক্তিশালী গ্রহণ যোগ, তাই এই বিরল যোগে সাবধান হতেই হবে আপনাকে। এবার বলবো আপনি কী কী কাজ করতে পারেন। গ্রহণ চলাকালীন সময়ে অবশ্যই কাঁচা বস্ত্র পরিধান করবেন। গ্রহণ চলাকালীন সময়ে বাড়ির বিভিন্ন স্থানে অবশ্যই তুলসী পাতার স্পর্শ রেখে দেবেন, এগুলি কিন্তু রাখতেই হবে। এবং সর্বশেষ বলবো, সমস্ত গ্রহণ চলাকালীন সময়ে আপনি মন্ত্র উচ্চারণ করতে ভুলবেন না। আজকের মতো বিদায়।